হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? আশা করি বন্ধুরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আমি তো ক্রিয়া চলে এসেছি ফ্রি ফায়ার নতুন একটি ভিডিও নিয়ে। সো তোমরা দেখছো ফ্রি ফায়ার গেলে না, ফ্রি ফায়ার গেম প্লে। সো এখানে এটা মেবি খোলা হয়েছে, অ্যান্ডিয়া খোলা হয়েছে। এখানে এস এম জামা যদি পাওয়া যায় তো তাহলে ভালো হতো, এস এম জামা তো পালাম না। তো সমস্যা না গাইজ, এনিমি খোঁজা যাক। এইদিকে আমরা বিআর র্যাঙ্কেড মানে ব্যাটল রয়্যাল র্যাঙ্কেড খেলতেছি। ব্যাটল রয়্যাল গেম অ্যান্ড সামনে যাক। ব্যাটল রয়্যাল হ্যাঁ, বিআরের পনেরো বাচ্চা ব্যাটল রয়্যাল। হ্যালো, ওখানে অ্যান্ড এখানে মেবি এনিমি আছে গাইস, অ্যান্ড এর মারে দি অ্যান্ড ইয়াপ গাইস, অ্যান্ড ইয়া মেরে দিতে সক্ষম হয়েছে অবশেষে। অ্যান্ড এর লাশে কি কিছু নাই গাইস? এর লাশে কিছু নাই ভাইয়া, লাশ কোথায় এর? অ্যান্ড ইয়াপ এর ভিতরে মেবি। অ্যান্ড ও ভাই সাপ পেয়ে গেছি, অ্যান্ড আর একটা লেভেল আপ করে নিই, লেভেল আপ করে নিলাম, অ্যান্ড থ্রি হয়ে গেছে। সো এখানে এক্সামিট নিয়ে নিই, অ্যান্ড এক্সামিট নেওয়ার পরে এটা ত্রিশটা নিয়ে অ্যান্ড এখান থেকে সাইলেন্সার এক্সামিটে দিয়ে দিই। ওকে, ওপি অ্যান্ড যাই বের হই। এখানে গ্রেনেড লাগবে না গাইস, গ্রেনেড এদিকে মারতে থাকি অ্যান্ড বাসটা কয়েদিকে, অ্যান্ড আমার পিছন থেকে মারতেছে। সো ওই যে এনিমি, ওইখানে এনিমি কোথাও আছে অ্যান্ড ইয়াপ গাইস, অ্যান্ড আমারও ঘায়ল করেছে, ঘায়ল করে নাই এমন না। অ্যান্ড এখানে একটা মেডিকেট করে নিতে হইবে, অ্যান্ড ও মেডিকেট করতে আসে। সো মেডিকেট করতে করতে আমি এখানে টাওয়ারে চলে যাইতে হইবে, কোনো কথা হবে না গাইস, টাওয়ারে চলে যাই। অ্যান্ড ওখানে এনিমি দেখতেও পাচ্ছে, অ্যান্ড দেখা যাক এখানে শেষ পর্যন্ত কি হয়। অ্যান্ড এটা আপডেট করে নিই, ও কোন পর্যন্ত থাকে। অ্যান্ড আমারে মারা ট্রাই করতে আছে, বুঝলাম না কেন। অ্যান্ড ইয়াপ গাইস, অ্যান্ড আমার এমন মেবি শেষ করে দিবে। সো আসুক, কাছে আসুক, তারপরে দেখবো কি হয়। অ্যান্ড ওইদিকে পলাইতে আছে কেন বুঝলাম না। অ্যান্ড বাইরে হয়ে গেছে, রেঞ্জের বাইরে হয়ে গেছে। সো ওর আমি পিছন পিছনে ধাওয়া করব। সো চলো গাইস পিছনে ধাওয়া করা যাক। অ্যান্ড ওই যে, সো এদিকে যাওয়ার চেষ্টা করতেছে ও, অ্যান্ড ও বুঝে গেছে যে ওরে আমি শেষ করে দেবো এখানে। অ্যান্ড আমার কাছে গুলাল আছে, সো পলাইতে থাকুক, কোনো সমস্যা নাই। অ্যান্ড ইয়াপ মেরে দিছি, কোনো কথা হবে না গাইস। অ্যান্ড এখানে গুলাল একটা, তিনটা মেডিকেট আছে, সব মেডিকেটও নিতে হবে। অ্যান্ড মেডিকেটও নিছি, এয়ার আমার আছে এখানে, এয়ার এমন থাকলে নেওয়া দরকার ছিল বাট নাই, যেহেতু নিব না। অ্যান্ড এখানে এটা এদিকে মেরে দিই, এটা এদিকে মেরে দিই, অ্যান্ড একটা গ্লোয়াল আছে। সো গাইস শপে যাইতে হবে, অ্যান্ড শপে যে গ্লোয়াল কিনতে হবে। তো গাইস চলো যাওয়া যাক। অ্যান্ড আমার এমবি ফাইভ খতরনাক হয়ে গেছে এখন, পুরো দমসে খতরনাক হয়ে গেছে। অ্যান্ড চারটা কিল করেছি এ পর্যন্ত চারটা কিল করেছি। অ্যান্ড সো গাইস এখানে একটু, সো গাইস স্টার্ট করে দিলাম আবার। অ্যান্ড সামনে এনিমি দেখতে পারতেছি, ভাই সাহেব অ্যান্ড কিল ডান। ও আমাদের কটক মারলো, তার আগে আমি ওর মেরে দিছি। অ্যান্ড এখানে এয়ারড্রপে যায়, একটু এয়ারড্রপে দেখা যাক, এয়ারড্রপ লুট করি। এখন পাঁচটা কিল হয়ে গেছে, অনলি সাতজনের লাইভ আছে গাইস। অ্যান্ড এখানে এডাব্লিউএম পাইছে, সো এডাব্লিউএম নিবো না। অ্যান্ড এদিকে একটা ড্রপ পড়ছে, সো এই ড্রপে দেখা যাক কি পাওয়া যায়। পাঁচজনের লাইভ আছে, অ্যান্ড আমি কিল করেছি পাঁচটা। সো এখানে দেখা যাক কি হয়। অ্যান্ড 4 মিনিট 22 সেকেন্ড হয়ে গেছে। সো গাইস কি আর করার, এখানে কিছুই নাই, এখানেও কিছুই নাই। সো সামনের ওই শপে যায় অ্যান্ড কয়টা গ্লোয়াল কিনি। সো গাইস এই পর্যন্তই ছিল আজকের ভিডিও, আশা করি তত লাস্ট পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। সো আল্লাহ হাফিজ, টাটা।